ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য ছাব্বিশ বছর বয়স্ক ভদ্র মহিলা ক্রিয়েটিন বাড়তে বাড়তে সেভেন পয়েন্ট সিক্স চলে এসছে আরও হয়তো বেশি ছিল বিকজ দ্য পেশেন্ট অন ডায়ালিসিস চার বছর ধরে ডায়ালিসিস চলছে এই ডায়ালিসিস থেকে মুক্তি পাওয়া যায় কি না তার জন্য আনা হয়েছে অ্যামনেরেরিয়া চলছে অ্যামনেরিয়া ফর লাস্ট টু ইয়ার্স সাপ্রেশান অফ স্কিন ডিজিজ চর্মরোগ মলম দিয়ে সারানোর ইতিহাস আছে শীত বেশি গরম বেশি কেউ কন্ট্রা ইন্ডিকেট করছে আগে যে কেস লিখেছিল তাকে বলেছে শীত বেশি এখন আবার বলছে গরমটাই বেশি আমরা বুঝতে পারছি না সঠিক কোনটা কতটা আর এই শীত গরম এরকমই অনেকেরই হয় আনসার তার কারণ এটিদের ট্রপিক্যাল কান্ট্রি কখন শীত কখন গরম কোনটা কার ভালো লাগছে কী হচ্ছে এগুলো খুব স্ট্রং না হলে অত মাথা ঘামানোর দরকার নেই আবার এতে কাল এক নম্বর আমাদের টপিক্যাল কান্ট্রির কথা আর দু নম্বর হোমিওপ্যাথিক মেটামেটিকগুলো সঠিকভাবে খুব স্ট্রং না হলে অনেক ওষুধের এই রাবার সান শীত গরম কন্ট্রি আছে একবার বলছে কনস্টেবেশান আবার সে বলতে তার ডায়রিয়া হতে পারে বলতে ইরিটেবল টেম্পারামেন্ট বলছে মাইল্ডও হতে পারে ফালসিটার বলছে মাইল্ড টেম্পারামেন্ট রেপার্টরিতে ইরিটেবলিতে আবার গ্রেড থ্রি আছে এরকম অনেক ওষুধে আছে সিপিআর থান্ড্রেস্টম অ্যাগ্রাবেট আবার বলছে সিপিআর থান্ড্রেস্টম নাচ গান করে তো অনেক মার্কের জিনিস আছে ম্যাথামেটিক সুতরাং সেইগুলো নিয়ে মাথা ঘামালে কিন্তু খুব বিপদ লাইকোবোডিয়াম ডিজার পর ওয়ার্ম ফুড আছে আবার এরপর রয়েছে ডিজেয়ার পর কোল্ড ফুড আছে আর্থনিক বলছে থাস্টি আবার বলছে কখনও থাস্ট্রেস এ বিশাল ঝামেলার ব্যাপার আছে সুতরাং এই নিয়ে খুব বেশি মাথা ঘামালে মুশকিল আছে আমরা দেখেছি তো ডিজার পর সার খুব ইম্পর্ট্যান্ট আছে টক জাতীয় জিনিস কোন টক খেতে ভালোবাসো তেঁতুলের টক না লেবুর টক দই টক টক দই অন্য টক খাও না টক বলতে কি দইটা বোঝাছো তুমি তেঁতুলে খাও না ফুচকা আর তেঁতুলের টক খাও না বাড়িতে আলাদা করে তাহলে টক দইটা ভালোবাসো তা সেটাই তো বলবে আমি টক দই ভালোবাসি তুমি শুধু টক বলছো কেন টক দই আর শুধু টক তো এক না লেবু খাও বন্ধ আলাদা ডাক্তার বালন করেছে তাই তুমি খাও খেতে ইচ্ছা করে তো দেখো ডিজেয়ার পর সাওয়ার একটি প্লাস দিয়ে রেখেছে দেখে স্টেকিং করেছে আসলে আদৌ সাওয়ারের কোনো ডিজেয়ার দেখছি না খুব একটা টক দই খেতে ভালোবাসে টক দই তো মানে খুব মারাত্মক টক নয় ও মিষ্টির মধ্যেই পড়ে যায় প্রায় বলতে গেলে তো ডিজার পর সাওয়ার কতটা হবে প্রশ্ন আছে এদের ভেরিফাই করে কেস থেকে না করলে খুব বিপদ ও বলতে আমি টক দই খেতে ভালোবাসি তেঁতুল খাই না ফুচকা জল খায় না অন্য টক খায় না তাহলে ডিজার সাওয়ার এদিকে ভুল বুঝে ট্রিপেল প্লাস দেওয়া আছে তাহলে আমরা এত গুরুত্ব দিতে পারি না ডিজার পর সারে বলেছে ঠান্ডা খাবার খেতে খুব ভালোবাসো কীরকম ঠান্ডা হুম পুরো গরম খেতে পারো না কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম বরফ এ সব পছন্দ করো কোল্ড ড্রিঙ্কস কোল্ড ফুড নয় কোল্ড ড্রিঙ্কসটা খেতে ভালোবাসে রাগ খুব বেশি আছে রাগ খুব বেশি আছে টক খুব বেশি খেতে ভালোবাসতো টিপের প্লাস ভরসা করে সাবপ্রেশন অব স্কিন ডিজিজ হিপার সালফার ভেবেছিলাম তো এখন ভাবতে হবে যে হিপার সালপা রাখবো কি পাল্টাবো কারণ টকের প্রতি এখন আর জোর দেওয়া যাচ্ছে না তবে ঘাম খুব বেশি ঘাম বেশি ঘাম বেশি আছে ইরিটেবল টেম্পারমেন্টটা খুবই বেশি আছে শীত বেশি আছে তিতো ভালোবাসো উঠছে কাঁচা নুন খাও রুটি পছন্দ না অপছন্দ পছন্দ ডিজেয়ার ফরে রেগে গেলে বুঝলে রাগ কমে না মেয়েটা জেদ ধরে থাকে জেদ ধরেই থাকে সো কন্ট্রোলে ডাক্তারবাবু রেগেছে আর বাবা বলছে জেদ ধরে থাকে বাবার কথা একটা একে বলা হয় অবজেকটিভ সিমটম অবজেক্টিভ সিমটমের দাম অনেক বেশি সো সব মিলিয়ে দেখা যাচ্ছে হিপার সালফার নয় কেস্টিকটা দিয়েই ভেরিফিকেশান করলাম ওষুধ ন্যাটামের আসছে রাগ বেশি बुझाले कमेना घाम बेशी अवर्षण टू मिल्क तो नेक्स्ट टाइम मेरी सब मेडिसिन सान हीट इन चार्लेबल वीपिंग डिस्पोजिशन और मेंटल सिम्टम्स सब कुछ मिलिए है नेक्स्ट टाइम सब मेडिसिन सो किबर पर किटे दिलाम नेक्स्ट टाइम मेरे और केस टेकिंग गुस्से परिश्रम भावे ना होले